আমি না দাগ দিয়ে বলে সব বাচ্চারা দুনিয়ায় আইসাম, চিত হইয়া কান্দে আমার বাচ্চাটা উপর হইয়া আছে কেন? সৈয়দা গুনিয়া আমি না রুহে করিবে করিবে হুয়া ইসমাই সবত ওয়ালা আল্লাহি আল্লাহ আল্লাহু আকবার। আমিনা গুনিয়া সৈয়দা শফা শফা আহমদ দাখিল সিজদা বলে ইয়া রব্বি ইহদি কওমি হাবলি উম্মতি হাবিবি। আমিনা ডাক দিয়ে বলে জান্নাতের মহিলারা দেখে দেখো আমার বাচ্চাটার নাক কপাল হাত হাঁটু পা মোবালক গুলো মাটিতে লাগা, দেখলে মনে হয় যেন দুনিয়া এসে সিজদা দিয়েছে। আমার নবী দুনিয়া এসে সিজদা দিয়েছে, আমার নবী দুনিয়া এসে সিজদা দিয়েছে। আর মুখ থেকে আওয়াজ বাহির হইতেছে, ও আমার প্রভু আমার লব আমার উম্মত আমার কওমের লোকদের তুমি হেদায়েত করো, এদেরকে মাফ করে দাও। যেই নবী দুনিয়ায় আইসা, যেই নবী দুনিয়ায় আইসা, মা বলা লাগে বাবা বলা লাগে, উম্মত উম্মত কইয়ে কানছে। ওই যেই নবী দুনিয়ায় আইসা কিছু করা লাগে আল্লাহর সেজদা দিছে, ওই নবীরে ভালোবাসা ওই নবীর দুধে যোগদান কইরা আজ থেকে তোমরা কে কে আমার আল্লাহর ফাজ বেলা সেজদা দিবারে বাবা। আমার নবী ফেরেশতারা দেখো আমার নবীরে ভালোবাসা, আমার নবী দুনিয়ায় আইসা সবকিছু করার আগে সেজদা দিছে আল্লাহরে, তোমরা সব কাম বন্ধ কইরা সেজদা দেওয়ার সময় এলে সেজদা দিবা রাজি আছো নি? রাজি আছো নি? রাজি আছো নি? পর্দারের মা বোনেরা গো আগে সেজদা দিও পরে রান্না কইরো গো মা, যদি এরকমটা করতে পারো তোমার হাড়ির মধ্যে আমার আল্লাহ বরকত লাগায় দিবে, বরকত লাগায় দিবে। আর আমি আবুল কাসিম সরকার তোমাদের কথা দিয়ে যাচ্ছি, আমার নবী বলেছে উম্মত আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের বিনিময়ে আমার আল্লাহ ওয়ায়াদখুলু আমার নবী বলছে নামাজ নিয়ে মরবে তারা, বিনা হিসাবে জান্নাতে যাব, আজ থেকে জিন্দগিতে নামাজ ছাড়ব না। যে যে রাজি আছো জোরে জোরে তিন তিনবার বলো নামাজের উপরে ওয়াজ করব না বাবা, যদি হুজুর আগামী বছর দাওয়াত দেয় আসলে নামাজের উপরে কথা বলবো, খালি নামাজের উপরে একটা না 9 ঘন্টা ওয়াজ করো অন্য কোনো কথা বলতাম না। কিছুদিন আগে বাঙ্গরা আসছিলাম, আপনারা অনেকে জানেন 2.5 ঘন্টা পৌনে 3 ঘন্টা নামাজের উপরে কথা বলছি, মানুষ কাঁদছে হাঁটছে ঠিক কিনা জোরে, আরো ওয়াজ বাকি রয়ে গেছে রে বাবা, আগামী বছর ওখানে নামাজের বাকি ওয়াজ করব। যদি আপনারা চান কোরআন হাদিস দিয়ে খালি নামাজের কথা বলবো, গালাগালি নাই, বকাবকি নাই, ঠেলাঠেলি নাই, লাফালাফি নাই, গজল দরুদ নাই, কারণ এগুলো কইরে সময় নষ্ট করার সুযোগ নাই রে বাবা। কামের কথা বলতে চাই, কানতে চাই, কান্দাইতে চাই, আশেকে রাসূল বক্তা যারা মানুষের গালাগালি করে তারা অন্য সময় তো কান্দে না, দোয়ার সময়ও কান্দে না, তোমাদের দৃষ্টিতে ওহাবি যারা নবীর প্রেমে পাগলের মতো চোখ থেকে পানি সারে তারা কারে কি কয়।
কারে কি যেই ভূতে জীবনে বাপ মায়ের খাওয়ায় না মাঝে মধ্যে কিন্তু টিয়া বুঝা দিলে কই দিছিলাম না তু আগে কিনা ধরে ও যেই সন্তান সবসময় খাওয়ায় ওই সন্তান বলে না দাড়ি টুপিওয়ালা নামাজিরা সত্যি কেন শেখে রসুল তারা আসল সুন্নি ঠিক কিনা জোরে বলে দুনিয়ার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমি না ডাক দিয়ে বলে জান্নাতের মহিলারা আমার বাচ্চাটা কান্দে কি করে কান্দে একটু কোলে নিতে চাই কি করতে বাচ্চা তো তোমার আমি না টান দিয়ে আমার নবীর কোলের মধ্যে নিল জান্নাতের মহিলারা জান্নাতের দেখে রওনা করলো আল্লামা সুলাইমান নদভী শিবলী নুমানি সিরাতে খায়রুল বাশারের সংক্ষিপ্ত সংকলনের মধ্যে লেখে আমি না তাকাইয়া দেখে আমার নবীর চোখ মুবারক থেকে দুইটা আলোর রশ্মি বেরিয়ে একটা রুমে চলে গেল আর একটা পারস্যে চলে গেল আমার নবীর চোখ থেকে নূর বেরিয়ে গেল নূরের রেডিয়ামের ধাক্কায় পারস্য এবং রোমের মুজুসি এবং খ্রিস্টানদের ইবাদতগার গুলো ধ্বংস হয়ে গেল দুনিয়ার মুসলমান আমার নবীর থেকে নূর সাপ্লাই হয় কি হয় নূর সাপ্লাই হয় কি হয় জিজ্ঞেস করি যেই মেশিন দিয়ে সানাসুর বানানো হয় ওই মেশিনের দাম বেশি না সানাসুরের দাম বেশি মেশিনের দাম বেশি কার দাম বেশি মেশিনের দাম আমার নবী থেকে নূর বাহির হয় তাতে বোঝা যায় নূরের দাম বেশি না আমার নবীর দাম বেশি নবীর দাম বেশি আমার নবীর নূর কস কেন রে নূর তো একটা সাধারণ জিনিস সমস্ত নূর লৌহ কলম জান্নাত যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর একটা কেটে ফেলে দেওয়া নখ যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর নখ মোবারকের দাম বেশি হয়ে যাবে আমার নবী আমার নবী পুকুরের মধ্যে মাছ আছে তার মানে পুকুরটা মাছ নয় পুকুরটা মাছ নয় ঠিক কিনা জোরে আমার নবী নূরের চেয়ে অনেক উপরে আল্লাহ আকবর আমার নবীর কথার মধ্যে নূর বাহির হয় আমার নবীর পায়খানা প্রস্রাবের সঙ্গে নূর বাহির হয় আমার নবীর তাহরির সঙ্গে নূর বাহির হয় আমার নবী হলো নূরের সাপ্লাইয়ার আমার নবীর দাম কত আমার নবীর দাম কত সমস্ত নূর লৌহ কলম জান্নাত জাহান্নাম আমার নবীর নিচে আমার নবী হলো স্বয়ং আল্লাহর নিচে ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা জোরে বলে যথাযথ পারলে নবীর গুণের কথা কও নতুন প্রচলন করে ফেলা ধর্মে নতুন প্রচলন করে দেওয়া সুরে ভালো মানুষের কই তুই তুই দেখছে বাসের মধ্যে মোবাইল নিচে গেছে মালিক
আমাদের খারাপ লাগছে, আর একটু বলবো না চলে, বলবো না চলে, আগামীকাল বহু দূর যাবো টাঙ্গাই, সেই গোপালপুর সুতি পাড়া যমুনা নদীর পাড়ে নৌকা দিয়া ভ্যান গাড়ি দিয়া এরপরে সাঁতরে সুত্রে আমার মাহফিল গুলো হয় বেতার, কারণ আমি কোন দলের হুজুর না, আমি কোন গ্রুপের হুজুর না, কিছু কিছু গ্রুপ আছে কিছু কিছু হুজুর কিনে লাই আর হেরা সিরিয়ালে মাহফিল দেয়, আজকে চাপিতলা কালকে কোম্পানিগঞ্জ পরের দিন দেবেন্দ্রের পরের দিন বুড়ি সঙ্গের পরের দিন কুমিল্লা এর পরের দিন বুড়ির ঠেং না, আমার কোনো তাল নাই, যেখানে পাই সেখানে যাই, রাত নাই দিন নাই, মাহফিল করে সৎকার নব্বইটাতে আমি ঘুমাই না, রাতের বেলায় হেঁটে চলে যাই, এই ছেলেটা তার সাক্ষী, এই ছেলেটা বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা হযরত মাওলানা হারুন রশিদ যুক্তিবাদী সাহেবের সন্তান, তার ওয়াজ শুনলে আপনারা পাগল হয়ে যেতেন, বাংলাদেশে যুক্তিবাদীর কার্বন কপি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুসলমান ও আমার ভাইয়েরা বন্ধুরা, ও আমার দোস্তরা, ওর বাবাটা অসুস্থ, আমার মাহফিল গুলোতে যায় আর বাবার জন্য দোয়া চায়, দোয়া করেন আল্লাহ সুস্থতা দিয়া দেখ পাশের ঘরের একটা মহিলার ঘুম ভেঙে গেল, মহিলা কদম কদম করে আমার নবীর ঘরের সামনে গেল, তাকে দেখে নবীর ঘরের দরজাটা খোলা খোলা খোলা, আহমদ দামে আব্দুল্লাহ, আপনাদের জোস নাই বাবা, আল্লাহ আল্লাহ নরম, সময় বিয়া এক কদম তাকাইয়া এক নজর তাকাইয়া বলছে দেখছি বাইরে ঘুরতে আছে, খবরটা দিয়া আসি, কারে মায়াতি দলিল সবাই বিয়া মুশকিল আন্ত, সবাই বিয়া বললা বলেছে জালাল আন্ত, হুয়াল ইসমা হুয়াল ইনু ইসমা ইসমা ওয়াদামে আব্দুল্লাহ, ওয়াদামে আব্দুল্লাহ, আমি এমন একটা মানুষ দেখছি আবুল হাত দিয়ে কয় বান্ধ
রক্ত আমিনার নয়নের মনি থর বাটি যায়, আব্দুল্লাহর ঘরে বর্তমানে সে ঘুমাই আছে, নাম তার খবরটা এত সুন্দর করে দিলি, হইতে পারে হইতে পারে এটা তো আমার ভাতিজা, হইতে পারে আমি আজ থেকে তোরে আজাদ করে দিলাম। কি ওয়াজ বুঝলা রে বাবা, আমার নবী দুনিয়ায় এসে শুকর সোয়াইবিয়ার গলা থেকে গোলামের জিনজির খুলে দিয়ে সিগনাল দিয়ে দিল দুনিয়ার মানুষেরা, তোমরা যদি গোলামির মুক্তি হয়ে সত্যিকার স্বাধীনতা চাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তোমাদের জিন্দেগি বানাও। সেই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ও মাননীয় প্রধানমন্ত্রী, ও প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, ও এক্স প্রাইম মিনিস্টার জেনারেল জিয়াউর রহমানের ওয়াইফ খালেদা জিয়া, পোল্ট্রি খাওয়াইন না হোসেন মোহাম্মদ এরশাদ, তোমাদের বলতে চাই যদি এই জাতির সত্যিকার গোলামি থেকে মুক্তি দিতে চাও, আরামে ঘুম পাড়াইতে চাও, তিনটা মিল্লা এক প্লেনে সইরা মদিনা সইরা দাও, মদিনা তোরা মদিনা সইরা না বাংলাদেশে লাগাও। সাবধান হইয়া যাও, দাড়ি টুপেলারা কিল খাইতেছে, তোমরা মনে করতেছ জিততে যাইতেছে, দাড়ি টুপেলারা ভয় পাইছে না, চলুন নির্যাতন পুলিশের মার খেয়া পরীক্ষা দিয়ে পাস করে গেল, আল্লাহ তোদের হাতে ক্ষমতা উঠায় দিবে ইনশাআল্লাহ। আমার কথায় রাগ করেন নাকি? হইলে হন ভাই কোন চিন্তা নাই, আজকে আমাদের পাশের দেশ আরাকানে হাজার হাজার মুসলমানদেরকে ঘরের ভিতরে রেখে বাইরে আগুন লাগায় দেওয়া হইতেছে, আমি ঢাকায় বলেছি আজকে এখানে বলছি, আমি আল্লাহর ওলি শেখ আব্দুর রহমান শেখ শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাই রুহানি ফায়েজ আপনাদের কামনা করি এই দেশের উপরে, আমিন। বাংলাদেশ সরকারকে বলেছি, আমি সরকার বলছি, অতি দ্রুত সেনাবাহিনী বার্মা বর্ডারে পাঠায় দেন,
এবং বার্মাকে একটা ধমক দিয়ে বলেন, যদি বাংলাদেশে যদি বার্মার মুসলমানদের উপরে হামলা মামলা বন্ধ না হয়, বাধ্য হব আমরা পার্বত্য জেলার সমস্ত বৌদ্ধ রাখাইন খেয়াং কুয়াং সবগুলোরে তৈরা তোমরা জেনে মুসলমান ভাই ঘুরে দিতেছ, ফুটলা বাইন্দা সব বৌদ্ধ বার্মায় ডুবে দিব। ঠিক কেন আমাদের বাঙালি ভাইদেরকে মুসলমানদেরকে তোমরা বিদেশি বলো? বার্মাইয়ারা এরা তো বিদেশি না, বরং আমাদের দেশে যে সমস্ত চাকমা আছে, মারমা আছে, বৌদ্ধ আছে, এরা সব বিদেশি সন্ত্রাসী। মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান বইয়াও মরতার না, খারাইয়াও মরতার না। তারপর বিপক্ষে বলছি, অস্তিত্বের পক্ষে বলছি, দুনিয়ার মুসলমান বেহারাইয়া তোরা কই যাস বাবা? মূল আস্তে এখনো শুরু হয় নাই, এখন থেকে 10 মিনিট পরে একটা ফাইনাল হিট দিব। রাত অনেক হয়ে গেছে বাবা, ওয়াজ করতে ইচ্ছে করতেছে না, ভয় করে তো। যদি আপনাদের ফজরের নামাজে একজনের সৈকা যায়, আসরের ময়দানে আমি বক্তা কিলাইয়া বানাই লইব টকতা। কয়দিন পর ওই আবুল আহাব আমার নবীরে পাথর মারলো, কি মারলো, পাথর কি মারলো, পাথর। আবুল আহাব মরে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ছোট ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, চা ভাই, বড় ভাই কবরের খবর জানতে চাই। আবুল আহাব, বড় ভাই কবরে শুয়ে শুয়ে আঙ্গুল চুষেন কেন ভাই জান? আবুল আহাব ডাক দিয়ে বলে, ভাই রে, আমি এই জন্য আঙ্গুল চুষি রে, এই আঙ্গুল চুষণ দিলে আমি দুনুদার মধু পাই, একদিন খাইলে এক সপ্তাহ আমার খিদা লাগে না রে ভাই। তুই তোরে কেন আল্লাহ দুধের মধু খাওয়ায়? আবুল আহাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এতে আমার কোনো বাহাদুরি নাই রে আব্বাস, আমার ভাতিজা মোহাম্মদের জন্য খুশি হইয়া আঙ্গুল দিয়া সময় বিহারে আজাদ করে দিয়েছিলাম, এই কারণে খুশি হইয়া আমার আল্লাহ আমার এই আঙ্গুলের মধ্যে প্রতিদিন সোমবার সকাল বেলা জান্নাতের দুধার নমদুর নহর লাগাইয়া দেয়। ও মুসলমান, তোমার নবীরে সম্মান কইরা একজন কাফের কবরে শুয়ে শুয়ে দুধার মধু খায় রে বাবা, কেমন নবীর উম্মত হইছো টের পাইলা না? কেমন নবীর উম্মত হইছো টের পাইলা না? পাশের ঘরের একটি বুড়ার গুণ ভেঙে গেল, বয়স্ক মানুষ আল্লাহর ঘরের দিকে রওনা করছে, কোন দিকে? আল্লাহর ঘরে। যায় দেখে আল্লাহর ঘরের দরজাটা খোলা, 360টা মূর্তি জমিনের মধ্যে ফইরা আছে। সুবহানাল্লাহ,
ইশফি মুশকিল ইশফি মুশকিল কি হয়েছে একটু কেত বলে হুয়াইল খোদারা একটার মুক্তি আমার আল্লাহ আওয়াজ বাহির করে দিল কোনদিন তো কথা কয় নাই, আরে বলে তো খবর দিল আমার আব্দুল্লাহর ঘরে বলে হ খাইছে আমার বৌমা একলা আব্দুল মুত্তালিব আমার দেশে এক সময় বক্তারা খুব ফার্সি শের করিত, মানুষ পাগল হয়ে আবুল কাসেম সরকার নিউ স্টাইল শুরু করছে রে বাবা, আর ফার্সি নয় উর্দু নয় আরবি ছড়াইয়া দিব বিদেশে ছিলেন আরো মুলুকে কে কে আছেন এখানে, আপনাদের কোন অসুবিধা হচ্ছে কি আমার গুলো বুঝতে, ভাষাগত কোনো ঝামেলা কি আছে রে বাবা, মজা লাগে কি লাগে না। এইবার মাছ কাট গেছিলাম ওয়াজ করতে, যখন এরকম বলি দেখি মাসিরা খারাইয়া এরকম এরকম করে ফ্যাট বাইর হই যায়, লম্বা লম্বা সোদা সুন্দর মোড়া মানুষ জিগাই না সস্কা কয় মৌলুদুল নবীর জোস ঠেলা মারছে রে মুসলমান, আব্দুল মুত্তালিব ছিল না ছিল না তোমার সিল্লাম তা ভালো লাগে না আওয়াজ দিও না, ওই ঘরের মধ্যে আমার সব ঘুমাই আছে তোমার সিল্লারের কারণে তার ঘুম ভেঙে যাবে, মূর্তিটা কয় হক সাহেব তুমি কেদায় দেই কেই না তুমি কও ঘরের মধ্যে আহমদ সাহেব, এতক্ষণ মনে করছিলাম একজন দুইজন ঢুকে যাবে এই সময় তাকে দেখে মা মেনার কোলে তোমার দয়াল নবী ঘুমায় আছে, দেখেন পাশে কিভাবে কথা শুনে আমি আসলে কথা বলতে চাই কিন্তু পরিবেশ পরিস্থিতিও দরকার, ওগুলো সুইটকা না বয়স্ক মানুষ, আমার নবীর পক্ষে কথা বলছি এই সময় তারা পাশে এসে কথা বলে কম দেখি
কি বলবো মুসলমানেরা, কি কয়, কি কয়, এরা মুসলমান না, কি বলে, কি বলে মুসলমান, বয়স্ক মানুষ কথা বলছে আমি শুনছি, আপনি আমারে কি কলা খাওয়াইছে স্যার, আমার কলা খাওয়ার বয়স আছে। মুসলমান আবুল কাসেম সরকার এলাকায় আছে, নিয়ার দরকার কোন দমকা দমকি গালাগালি রোজ করছি, কারুরে গালি দিছি, কাফের মুশরিক বেঈমান কইছি, একটা বারও বলি নাই রে বাবা, একটা কথাও কি কোরআন হাদিসের বাইরে বলছি, তোমরা বুঝতে না পারলে আমার তো দোষ নাই রে বাবা, আমার নবীর মওলুদুর নবীর আলোচনায় কোরআন হাদিস খুব বেশি আনা যাবে না, কারণ কোরআন হাদিস শুরু হবে আমার নবীর 40 বছরের নবুয়তের জিন্দেগি থেকে রে বাবা। কিন্তু আমি একটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাছি, আমার নবীর সারা জিন্দেগি উম্মতের জন্য আমল, ঠিক কিনা ধরে বলে, আমার নবীর মওলুদুর নবীর দরকার আছে, বাকি জিন্দেগি সিরাতুন নবীর দরকার আছে বাবা, মওলুদুর নবী সিরাতুন নবী দুইটা মিললেই তো আমার নবী, ঠিক কিনা জুড়ে বলেন, এই জন্য শুধু মওলুদুর নবী করে দাঁড়া প্রকৃত পক্ষে গুমরা তারা, শুধু সিরাতুন নবী করে দাঁড়া, কারণ আমার নবীর পুরা মানতে রাজি না, ঠিক কিনা জুড়ে বলে, এই জন্য আমার সঙ্গে কারুরি মিলে না, আমি একলাই সরকার, মাঝে মধ্যে মাইর কিল খাওয়ার হয় দরকার, এই বয়সে জীবনে কোনোদিন চুরি করি নাই, ডাকাতি করি নাই, কারুর গায়ে হাত মারি নাই, হাবলক বাকি রেখে ঘুমাইতে যাই নাই, তারপরেও ছয় ছয় বার জেলখানায় গেছি ভাই, আজকেও নামার পরে ধরে কিনা, কারণ দুই বুড়ি কইছি, নামলে কইব আপনি প্রধানমন্ত্রী বুড়ি কইছে, তো বুড়ি গেলে তোর যেটা কি চুরি নাকি বেটা, তো বুড়ি ঠিক কিনা ধরে বল, এখন দেশে হচ্ছে কথা কইতে চাই কিন্তু সুযোগ নাই, শেষ কথাটা বলে ফাইনাল একটা হিট দিয়া চইলা যাব, আশেপাশে আছেন যারা ভিতরে চইলা আসেন তারা রে বাবা, এখনই দোয়া হয়ে যাবে এই কান্দুনা মানুষগুলো রে দোয়া করব, এত মানুষের কান্নার দোয়া আল্লাহ বৃথা দিবে না রে বাবা, ওই বুড়া লোকটা আমার নবীর মায়ের কোলের দিকে তাকায় আছে, আল্লাহু আকবার, আমেনা আমেনা, দাও দাও দাও, নাতি করে দাও, একবার কোলের মধ্যে নিয়ে আদর করি, দাও আহমদের দাও, আমেনা দাগ দা আব্বা, ও যে আপনার নাতি, আপনারে কে বলল, ওর নাম আপনারে কে বলল, আব্দুল মোস্তফা ডাক দিয়ে কইব, মা কথা বানাইও না, তুমি কি আমার নাতির চিন, তুমি কি আমার নাতির চিন রে বৌমা, আমার নাতির সম্মানে আল্লাহর ঘরের মূর্তি গুলো জমিনে পড়ে গেছে রে বৌমা, আমার বৌমা, ওরা বলতেছে কিছুদিন পরে মক্কা ফতে বিজয় হয়ে যাবে, আমার নাতির আঙ্গুলের ইশারায় ওরা নাকি বের হয়ে যাবে রে বৌমা, বৌমা তুমি কি আমার নাতিরে চিন, আমি না ডাক দিয়ে কয় বাবা, আমি যদি না চিনি তাহলে কে চিনবে বাবা, যেদিন এই বাচ্চাটা আমার পেটে আসছে, আমি যদি রাস্তায় বাইর হই গাছের ডালাগুলো উট ঘুরে ঘুরে আমার মাথার উপরে আসে, আরেকটা পাতার সঙ্গে আরেকটা পাতা ঘর্ষণ লাগে, আর আমার ডাক দিয়ে কই আমি না, তোমার পেটে রোদ লাগাইও না, বাবা আমি নাচিল
এই বাচ্চাটা যেদিন আমার পেটে আসছে, আমি হাঁটতে গেলে আমার পায়ের নিচে পাথর পড়তো, পাথরটার সঙ্গে সঙ্গে গলে মোমের মতো হয়ে যাইত। আর ডাকবে এমন চাবে না, সাবধানে চইল, সাবধানে চইল আমি না, তুমি পইরা গেলে দুই জানের রহমত কষ্ট পাইয়া যাইব। বাবা এই বাচ্চা যেদিন আমার পেটে আসে, ওদিন থেকে আমার ঘামে বেঁধা জামাগুলো খুলে রাখলে আমার জামাগুলো থেকে আতুরির গন্ধ বাহির হইত। বাবা আমি নাসিন লিখেছিল আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে, কই তাইলে কেন দেরি কর, আমার নাতিটার দাও বুকে নিয়ে আদর করি, ভুলে যাই আমার আব্দুল্লাহর যন্ত্রণা। আমি না ডাক দিয়ে কই বাবা কার নাম মুখে নিলেন, কার নাম মুখে নিলেন, আজকে এই সুন্দর বাচ্চা যদি আব্দুল্লাহ দেখত, দুই ফুটে পানি আসছে আসছে আমার নবীর গাল মোবারকে পড়ে গেছে। আমার নবীর ঘুম ভেঙে গেল, দাদার চেহারার দিক তাকায় আছে, আমি না ডাক দেয় মামা আমার তো সুন্দর বাচ্চা দামি বাচ্চা, দেখি কি আপনি খুশি অন্যায় কাঁদেন কেন। একজন হচ্ছে নিপটাক দিয়ে কই বৌমা খুশি হয়েছি, তারপরে আমি এই জন্য কান্দি, আমি এই জন্য কান্দি, আমি এত সুন্দর এত দামি নাতিটারে কেন আল্লাহ এতিম বানাইল কেন, আমি এই জন্য কান্দি আমি না, আমি এই নাতিটা যেদিন বড় হবে মক্কার রাস্তায় হাঁটতে যাবে, বাবার হাত ধরে তুমি যখন হাঁটবে আমার নাতিতে বাবা এটিমের মতো দাঁড়া দাঁড়া বাবা বাবা করে কাঁদবে রে। আমি কেমনে করে শুইব কান্দে আব্দুল মুত্তালিব করছে বলে রব্বানা দিলে দাদা কান্দে বাইরে দাঁড়াই আমাদের সর্দার জীবের কান্দে, আমার আল্লাহ কান্দে আমার আসমান জমিন আমার নবীর মাপ নাই, কয়দিন পরে আমার নবীর মক্কায় নির্যাতিত হইয়া তাই হয়ে যাবে, উনা মেরে আমার নবীর বিন চিনবার বেহুশ করে দিবে। আমি আমার সরকার বললি
4 5 6 4 এটা আমার নাম্বার, যদি ভুলটাকে ধরে দিও ধরে দিও, খুশি হব হৃদয় কোলে দোল। যেই নদীর জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত কানছে, ওই নবীর জন্য দরকার হলে, ওই নবীর ওয়ারিসদের জন্য দরকার হলে, জানমালের বাজি লাগাইয়া মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের পক্ষে তাকবা কারারে মুসলমান, শেজবানের মতো হাত উঠা, আর হাত উঠাইতে বলবো না, শেষ সুযোগ মনে করো, হাত উঠে ডাক দাও আল্লাহ, এরকম না জোরে ডাক দাও, দশটা মিনিটের জন্য করে রাখবেন সবাই রে, এখন থেকে বন্ধ করে দেন বাবা, যেটা বলছিলাম আজকে এই মাহফিল হলো বলে নবীর প্রেমে পাগলের মতো কাঁদলেন, মানুষেরা কাঁদলো, পর্দা পুশিদা নামাজ রোজার ওয়াজ শুনলো রে বাবা, এই মাহফিল আগামী বছর হোক আপনারা চান নাকি, চান নাকি, চান নাকি, কে কে চান, হাতটা বন্ধ করেন, ডান হাতটা বন্ধ করেন বাবা, বিসমিল্লাহ কইয়া হাতটা পকেটে ঢুকান, 1000 টাকা নোট, 500 টাকা নোট,
শুধুমাত্র মাহফিল কমিটির লোক যারা দুই চারজন পাঞ্জাবিতে এভাবে ধরে দাঁড়ায় যান বাবা, পাঞ্জাবি ধরেন রুমাল লাগবে না, পাঞ্জাবি ধরেন তাহলে পরিমাণ বেশি হবে, একটা চক্কর দিয়ে আসেন যান দ্রুত নিচে নেমে যান, কেউ উঠবেন না বাবা, কেউ খালি হাতে ফিরাইন না বাবা, সর্বোচ্চ পরিমাণে দেন। এই কান্দিনা লোকগুলো নিয়ে দোয়া করো বাবা, দেন তাড়াতাড়ি দেন, কেউ উঠছেন না ফাঁকে আবার একটা লোক।